এর আগে যে নির্বাচন হয়েছিল বাই ইলেকশন, সেখানেও মলয়দার নেতৃত্বে আমরা লড়াই করে আমরা জিতেছিলাম। এবারেও আমরা সবাই মিলে একসাথে লড়াই করে এই লড়াই জিতব। মলয়দাকে ডেকে নিচ্ছি বক্তব্য রাখার জন্য। পঞ্চভূমিষ্ঠ আজকের সভার সভাপতি এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাই নবেন চক্রবর্তী, আছেন আমাদের প্রার্থী সত্যপ্রিয় সিরাজী, বর্তমান আসানসোলের এমপি এবং ভবিষ্যতের আসানসোলের এমপি, মঞ্চভূমিষ্ঠ আছেন আমাদের প্রদীপ মজুমদার, যিনি আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, দুর্গাপুরের বিধায়ক, আছেন আমাদের এডিডিএর চেয়ারম্যান এবং বিধায়ক তাপস ব্যানার্জি, প্রদেশ তৃণমূল কংগ্রেসের সম্পাদক ভাই সিদ্ধাসন, আমাদের সভাধিপতি আছেন, এছাড়াও সমস্ত উইংসের ছাত্র যুব মহিলা ইনস্টিটিউশন জেলা সভাপতিরা রয়েছেন, অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছেন, সর্বোপরি আমার যারা সহকর্মী এবং সহযোদ্ধা তারা আজকে এখানে উপস্থিত আছেন। দেখুন, আমি বলার থেকে মানুষের কাছে গিয়ে কাজ করতে পারাটা বেশি পছন্দ করি। সকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত মানুষ আসেন, চেষ্টা করি তাদের সমস্যাগুলো সমাধান করে দিতে, এবং টিভি পর্দায় থাকার থেকেও মানুষের হৃদয়ে থাকাটা বেশি পছন্দ করি। তাই এই যে নির্বাচন, এই নির্বাচনে ইতিমধ্যেই আমাদের আসানসোল উত্তর বিধানসভার 32টা ওয়ার্ড, তার মধ্যে 20-22টা ওয়ার্ডে আমরা কর্মী সভা করে ফেলেছি, বাকি যে কটা ওয়ার্ড বাকি আছে হয়তো আগামী কাল পরশুর মধ্যে শেষ হয়ে যাবে। আসানসোল দক্ষিণ সহ বিভিন্ন জায়গাতে যে ব্লকগুলোর কনফারেন্স হচ্ছে আমি নিশ্চয়ই সেখানে উপস্থিত থাকব, দল এবং নির্বাচনের কথা বলবো।